ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন তিনি এবং তৃণমূলের গত লোকসভা ভোটের পর তিনি তৃণমূল ত্যাগ করেন এবং তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। দিল্লিতে গিয়ে তিনি বিজেপিতে যোগদান, আবার আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন বিপ্লব মিত্র। অন্যদিকে তার ভাই প্রশান্ত মিত্র, যিনি গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনিও আজ বিজেপিতে যোগ দিয়েছিলেন এর আগে এবং আজ তিনি আবারও ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে। কিছুক্ষণ আগেই তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তারা আবারও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তার উপস্থিতিতেই এই যোগদান পর্ব হল এবং একই সঙ্গে অর্পিতা ঘোষ তিনিও উপস্থিত ছিলেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল ভবনে কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে আবারও তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন বিপ্লব মিত্র এবং তাঁর ভাই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তিনি উপস্থিত ছিলেন তৃণমূল ভবনে এবং অর্পিতা ঘোষ তিনিও আজ উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতির পদে ছিলেন বিপ্লব মিত্র এবং গত লোকসভা ভোটের পর তিনি দলত্যাগ করেন এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন, আবারও আজ তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন এবং তার পাশাপাশি তাঁর ভাই প্রশান্ত মিত্র, তিনিও আজ তৃণমূল কংগ্রেসে আবারও যোগদান করলেন। প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তিনিও এর আগে বিজেপিতে যোগদান করেছিলেন, আজ আবারও ফিরে এলেন তিনিও। বিপ্লব মিত্র এবং প্রশান্ত মিত্র দুজনেই ফিরে এলেন আজ তৃণমূল কংগ্রেসে। একে একে অনেকেই ফিরে আসছেন, ফিরে আসতে চাইছেন তৃণমূল কংগ্রেসে, এমন তাই জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন দুই ভাই বিপ্লব মিত্র এবং প্রশান্ত মিত্র। গত লোকসভা ভোটের পর তারা বিজেপিতে যোগদান করেছিলেন, আজ আবারও তারা ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে।